জলের তলায় ফসল, মাথায় হাত কৃষকদের, আবার বাড়তে পারে সবজির দাম, পাকা ধান ঘরে তোলার সময় দেয়নি ঘূর্ণিঝড় দানা। দানার প্রভাবে গত বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষ্ণুপুর মহকুমার বিষ্ণুপুর, সোনামুখী, ইন্দাস, কোতুলপুর ও জয়পুর সহ একাধিক ব্লকের কৃষকদের পাকা ধানে মই দেওয়া অবস্থা তৈরি হচ্ছে। পাকা ধান ঘরে তোলার সময় দেয়নি ঘূর্ণিঝড় দানা, শীতের সবজিও জলের তলায়। এক মাসের ব্যবধানে ফের বানভাসী পরিস্থিতি হওয়ায় কি করবেন বুঝে উঠতে পারছেন না চাষিরা। চাষিদের কথায়, ভারী বৃষ্টি সব ফসল নষ্ট হয়ে গেছে, সরকার যদি কিছু সাহায্য না করে তাহলে খাবো কি? বলছি, এই যে ভারী নিম্নচাপ ডানার কারণে একাধিক চাষের জমি নষ্ট হয়েছে, কি বলবেন? চাষের জমি নষ্ট হয়েছে, প্রচুর ধানের ক্ষতি হয়েছে, ধান পাকা পাকামুখী ধানেতে সব নষ্ট হয়ে গেছে। আর ধান চাষি কি পাবে? ধানের কিছু পাবে? পাবে না। কো জল একবারে ধানের মাথায় জল উঠে গেছে, সব ধান পড়ে গেছে। বিস্তীর্ণ এলাকা, অধিকাংশ জমি ধানই নাকি? পুরো এলাকায় সব পড়ে গেছে, কোনো ইয়ে নেই, মানে 99% ধান সব পড়ে গেছে। সরকারের কাছে কি আবেদন করছি? সরকারের কাছে আবেদন করব যে যাতে সরকার এই কিছু যদি ক্ষতিপূরণ দেয় তাহলে মানুষগুলো একটু সুরাহা পায়। এই ভারী বৃষ্টির কারণে বিশেষ করে ধান জমি নাই, একাধিক সবজি বাড়ি বা আরো কিছু, সব সবজি থেকে কলা থেকে পেঁপে থেকে যত রকমের সবজি ছিল সব ক্ষয়ক্ষতির মুখে পড়ে। আপনার বিশেষ করে কোন এলাকাতে বেশি ক্ষতি হয়েছে? আমার কোতুলপুর ব্লকে, কোতুলপুর ব্লকে ভাই। আপনার নাম? আমার নাম শেখ হাসিবুল ইসলাম। এখানকারেরই চাষি? এখানকারেরই চাষি। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টিতে, ঝড়েতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি ধান সব পড়ে গেছে, ধান সব নষ্ট হয়ে যাবে সব। কতটা কি ধান নষ্ট হয়েছে আপনার? সবই চলে যাবে প্রায়, কিছুই থাকবে না। ওই তো সব জলে ডুবে আছে, মানে সব তো শস্য হয়নি, নষ্ট হয়ে যাবে সবার আগে। বিশেষ করে কোন কোন জায়গাগুলোতে এই ধানের ক্ষতিটা হয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে এই যে পাশে এই মাঠ, এই মাঠে হয়েছে, দক্ষিণ মাঠেও হয়েছে, সব ধানে। আমাদের এখানে বেশিরভাগ ধানই পড়ে গেছে, একটা ধানও দাঁড়িয়ে নাই। তো এখন এই ধান শস্য হয়নি, তার আগেই পড়ে গেছে, পড়ে গেছে সবই ক্ষয়ক্ষতি। আপনার নাম? নাম শেখ। চাষি?